হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা, আবার আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আজকে আমি যে প্রশ্নটির উত্তর দিতে চলেছি এটার ব্যাপারে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন। তার আগে আপনারা, আমি আজকে তিলকনাথকে নিয়ে ভিডিও করতে বসেছি, তিলকনাথকে একটু দর্শন করে নিন। ও কি সুন্দর সাজুগুজু করে বসেছে দেখুন আমার কোলে। আপনারা একটু তিলকনাথকে দর্শন করে নিন, তারপরে আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেব। তো এবারে এই ভিডিওটা শুরু করার আগে আমি দুজন সাবস্ক্রাইবারের নাম একটু বলে নিই। ওনারা আমাকে বলেছেন ওনাদের নাম যেন আমি বলি। প্রথম নাম হচ্ছে অনিমা কুণ্ডু এবং দ্বিতীয় যে সাবস্ক্রাইবারের নাম নেব তার নাম হচ্ছে শ্রেয়সী। আমি জানি না আপনারা আমার থেকে বয়সে ছোট না বড়, যদি আপনারা আমার থেকে বয়সে বড় হয়ে থাকেন তাহলে আপনাদেরকে আমার প্রণাম জানাচ্ছি, যদি আপনারা আমার থেকে বয়সে ছোট হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো এবার আমি চলে আসি যে একটা প্রশ্ন আমি অনেকবারই পেয়েছি যে পিরিয়ডস চলাকালীন বা ঋতুচক্র চলাকালীন আমি আমার গোপালদেরকে সেবা দিই কিনা। প্রথমেই বলি আমি কিন্তু এই ভিডিওতে কোনো রকম বিধান দিতে বসিনি। আপনারা আমাকে প্রশ্ন করেছেন আমি এই সময় কি করি, আমি শুধু সেটারই উত্তর আপনাদেরকে দেব। আপনারা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনার বাড়ির গুরুজনদের সঙ্গে পরামর্শ করে নেবেন। তো চলুন এবার আমি আপনাদের প্রশ্নের উত্তরটা দিয়ে দেব। তো এবারে বলি যে আমি এই সময়গুলো কী কী করে থাকি বা কীভাবে সেবা দিয়ে থাকি। প্রথমত বলি যে আমার বাড়িতে আমি ছাড়া আমার গোপালকে সেবা দেওয়ার কেউ নেই বা কেউ থাকে না, সেই জন্যে কিন্তু এই চারটে দিনও আমি আমার গোপালদেরকে সেবা দিই। আসলে কী হয় বলুন তো, আমরা যখন বাড়িতে গোপাল নিয়ে আসি বা গোপালদেরকে সেবা দিই তাকে আমরা কোনো সম্পর্কে আবদ্ধ করে ফেলি, কেউ আমরা তাকে মাতৃরূপে সেবা দিই। ধরুন আমি যখন আমার গোপালকে নিয়ে এসেছিলাম আমি মনে করে যে গোপালরা আমার সন্তানের মতন, তাই আমি আমার মায়ের মন, তো আমার মায়ের মন কিন্তু মানতে চায় না। আমি এটা ভাবতেই পারি না যে ওই চার দিন আমি আমার গোপালদেরকে আদর করবো না, গোপালদেরকে কোলে নেবো না, স্নান করাবো না, জামা কাপড় বদলে দেবো না। এবার বলি যে আপনারা হয়তো অনেকে আমার মেয়েকে দেখেছেন, আমার মেয়ে গোপাল সেবা দিতে খুবই ভালোবাসে কিন্তু ওর যেহেতু বয়স খুবই ছোট ও হয়তো সব কাজটা এতটা গুছিয়ে করতে পারে না, আগুনের কাজ তো করতেই পারে না, আমি এখনও ওকে আগুনের কাজ একা করতে দিই না। তো সেই জন্যেই কিন্তু আমি এই সময় আমার গোপালদেরকে সেবা দিই। এবারে বলি আপনাদের যদি একটি কমন সিংহাসন থাকে, মানে যেখানে গোপালরাও বসেন অন্যান্য দেবদেবীরাও বসেন, ওই কটা দিন আপনি আপনার গোপালদেরকে একটু আলাদা করে সরিয়ে নিতে পারেন। আমি কোথায় গোপালদেরকে বসাই সেটা আপনাদেরকে দেখাবো। তার আগে বলে দিই আপনারা যদি কোনো রকম জলচৌকি, কোনো রকম পিঁড়ি, যে কোনো কিছু বা অনেক রকম এখন জিনিস পাওয়া যায় গোপালদেরকে বসানোর, সেই রকম যদি কোনো কিছু ওই চারটে দিনের জন্য আপনারা একটু আলাদা করে আপনাদের গোপালদের সরিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু সিংহাসন স্পর্শ না করেই আপনারা ওই কদিন আপনাদের গোপালকে ছুঁতে পারবেন এবং গোপালদেরকে সেবা দিতে পারবেন। তো এবারে বলি যে ওই সময় আপনারা গোপালকে কিভাবে ভোগ নিবেদন করবেন বা কিভাবে আপনারা গোপালকে খেতে দেবেন। তো আপনারা আপনাদের শরীর আপনারা ভালো বোঝেন, আমি যেটা করি যে যখন আমার শরীর শুদ্ধ থাকে বা আপনারাও যেটা করতে পারেন, যখন আপনার শরীর শুদ্ধ থাকবে সেই সময় কিছুটা পরিমাণ বাতাসা, নকুনদানা, মিশ্রি, যা আপনার গোপুরা খেতে ভালোবাসেন সেইগুলোকে একটা আলাদা কৌটোতে সরিয়ে রাখুন চার পাঁচ দিনের মতন। তারপরে আপনারা যখন শুদ্ধ হয়ে যাবেন তখন সেই কৌটোটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে তুলে রাখবেন। যদি আপনারা মনে করেন যে না আমি ওই সময়কার কোনো জিনিসেই আর ব্যবহার করব না, তাহলে এই ধরনের জিপলক প্যাকেট কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, এগুলোর দাম খুবই কম, এগুলো লুজ পিস হিসেবে বিক্রি হয়। আমার কাছে ছোট প্যাকেট হাতের কাছে আছে তাই আমি ছোট প্যাকেট দেখাচ্ছি, এগুলো কিন্তু বিভিন্ন সাইজে পাওয়া যায়। এরম প্যাকেটের মধ্যেও কিন্তু আপনারা নকুনদানা, বাতাসা, মিশ্রি সরিয়ে রেখে দিতে পারেন, ওই সময় আপনারা চার দিন ব্যবহার করলেন তারপরে এই প্যাকেটগুলোকে ফেলে দিলেন। এবার আমি বলি যে এই রকম ধরনের আপনারা যদি কোনো খাট কিনে রাখেন তাহলে ওই কদিন আপনারা এইরকম খাটের ওপর কিন্তু গোপালদেরকে বসিয়ে রাখতে পারেন এবং এতে আপনাদের সিংহাসনও স্পর্শ করা হলো না। আর এই খাট কিন্তু যেখানে গোপালের জামা কাপড় বা গোপালের জিনিস বিক্রি করা হয় সেখানে খুব অনায়াসেই আপনারা পাবেন এবং এগুলোর দাম কিন্তু খুবই কম। যদি এই ধরনের খাট না অ্যারেঞ্জ করতে পারেন, যে কোনো কিছু যা আপনার সুবিধে যেটা আপনি অ্যারেঞ্জ করতে পারবেন সেরকম কিছুর মধ্যেই পারলে ওই কটা দিন সিংহাসনের থেকে একটু আলাদা করে সরিয়ে এনে আপনি গোপালদেরকে বসিয়ে সেবা দেবেন। তবে খাট থাকলে যেটা সুবিধা হয় ওই খাটে কিন্তু গোপালদেরকে শয়নও দেওয়া যায়, এই ভেবেই কিন্তু খাটটা করা। এবারে বলি যে অন্যান্য দেবদেবীদেরও আপনারা তাই করতে পারেন, একটি জলচৌকির যদি ব্যবস্থা করে নিতে পারেন তাহলে আপনারা ওই কটা দিন সিংহাসন স্পর্শ না করে আপনাদের অন্যান্য দেবদেবীদের ভোগ দিতে পারেন। এবং আমার বিশ্বাস যে গোপাল সোনারা অনেক 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 দয়ালু, ওনারা কিন্তু সব জানেন, সব বোঝেন, আপনার আমার মতনই ওনারা সব কিছু শোনেন এবং বোঝেন। ওনারা নিশ্চয়ই বুঝবেন যে কোন পরিস্থিতির শিকার হয়ে আমরা এই সময়ও ওনাদের কাছে আসছি,
আর আমার মনে হয় না যে মা সন্তানের মধ্যে এরকম কিছু থাকে বলে মায়ের মন মানতে চায় না কিছুতেই। আপনি আর কি জানেন তো, যারা গোপাল সেবা করে এটা একটা অদ্ভুত টান। আপনি কিন্তু নিজেকে ওই 4 দিন আলাদা রাখতে পারেন না। আপনি যদি জপ ধ্যান করেন, আপনার যদি কোনো জপের মালা থাকে, তাহলে আপনি ওই কদিন যদি জপের মালা ব্যবহার করেন, তাহলে তারপরে যখন আপনি শুদ্ধ হয়ে যাবেন, তখন সেই জপের মালাটাকে গঙ্গার জল এবং দুধ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে আবারও ব্যবহার করতে পারেন। অনেকেরই বাড়ির গুরুজনেরা এই সময় অ্যালাউ করেন না আপনাদেরকে ঠাকুর ঘরে যেতে বা বারণ করেন, অবশ্যই আপনারা গুরুজনের কথা শুনবেন। আপনাদের কিন্তু আর একটা জিনিসও বলি, যে অনেকেই কিন্তু এই সময় মানুষ পুজো করেন। মানুষ পুজোটা কি একটু বলে দিই। আপনি মনে মনে চিন্তা করবেন যে আপনি আপনার গোপালদেরকে সেবা দিচ্ছেন, খেতে দিচ্ছেন, স্নান করাচ্ছেন, সেটাও আপনি করতে পারেন। এই সময়টা একদমই ভাববেন না যে এই সময়টা আপনার নষ্ট হয়ে গেল। আপনি মন প্রাণ দিয়ে ঈশ্বরকে ডাকতে পারেন, জপ ধ্যান করতে পারেন। আমি তো আগেই বললাম এই সময় জপ করা যায়, জপের মালাটা শুধু একটু পরিষ্কার করে ধুয়ে নেবেন। আশা করি আজকের এই ভিডিওটায় আমি আপনাদের উত্তর দিয়ে বুঝিয়ে বলতে পারলাম যে আমি এই সময়গুলো কীভাবে সেবা করি। যদি সম্ভব হয় একবার এই রকম সময় আমি কীভাবে সেবা দিই সেটা একবার আপনাদেরকে ভিডিও করে দেখাবার চেষ্টা করব। আর আপনারা কিন্তু অনেকেই আমাকে অনেক প্রশ্ন করছেন, আপনাদের প্রত্যেকটা প্রশ্ন আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারোর প্রশ্নের উত্তর হয়তো আমি একটু আগে দিচ্ছি, কারোরটা হয়তো একটু পরে দিচ্ছি, এর জন্য কোনো দোষ ধরবেন না। আমি কিন্তু কথা দিলাম আপনাদের সবার সব প্রশ্নের উত্তর আমি একে একে দেবো। অনেক প্রশ্নের উত্তরই কিন্তু কমেন্ট সেকশনে দেওয়া যায় না, সেই জন্য এরকম ভিডিও করে দিতে হয়। যদি আজকের এই ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, যারা নতুন দেখছেন, যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, তাদেরকে অনুরোধ করব যে আমার এই তিলকনাথের জন্য এই চ্যানেলটিকে, এবং তিলকনাথ নয় বাসু, বপু, আমার আরও দুজন গোপাল আছে, তাদেরকে যদি আপনাদেরকে আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন। আবারও ফিরে আসবো আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।